ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জান মদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান সাল্লামা আলাইহি রাব্বাহু ওয়াল মালায়েকাতু ওয়া সাল্লা وعلى آله وأصحابه وأزواجه وآل بيته وأولياء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه العميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. ثم قال أيضا في شان حبيبه الكريم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا فإنه شمس فضلهم كواكبها يزهرنا أنوارها للناس في الظلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، أسنت جميع خصاله، صلوا عليه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، أسنت جميع خصاله، صلوا عليه. আজকের এই সুন্নি কনফারেন্সের, আজিম ইসলাম সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি,
আউলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামান শাহজাদা গাউস জামান খাজায় বাঙ্গাল মুজাহিদ মিল্লাত জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ নঈমউদ্দিন আহমেদ পীর সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী আয়েজাহুল্লাহ সারা আরো বক্তব্য পেশ করলেন ভারত থেকে আগত জনাব আল্লামা ডক্টর জাহাঙ্গীর আহমদ রাজমি সাহেব মালদা ভারত বিশেষ অতিথি আল্লামা আবু আল্লাহ প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসির কোরআন মুনাজির আজম হযরত আল্লামা মুফতি আবু নাসির জিয়াদী সাহেব আজকের প্রধান বক্তা আমাদের সকলের পরিচিত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি সাহেব বিশেষ বক্তা হাসানুর রহমান হোসেন নকশবন্দি হুসাইন নকশবন্দি আয়েজাহুমুল্লাহু সারা শুধু এ মাহফিলে আগত আমার ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করি আজকের বিশ্বের দিকে তাকালে দেখতে পাই মানব জাতির সংখ্যা 650 কোটি কত 600 তার মধ্যে মুসলমান 150 কোটি বাকি 500 কোটি অমুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে নাজাত দিবেন এই লক্ষ্যে মহান মালিক দয়া করে মায়া করে আমাদের আত্মাগুলি দুনিয়াতে মুসলমানে করে কে পাঠিয়েছে জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শাহাদ করেন والذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير ওই আল্লাহ যিনি তোমাদের কাউকে কাফের করে কাউকে মুমিন করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ দৃষ্টি রাখছেন তোমরা যা করে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ ইট ইজ হি হু হ্যাজ ক্রিয়েটেড সাম অফ ইউ অ্যাজ আনবিলিভার্স এন্ড সাম অফ ইউ অ্যাজ বিলিভার্স এন্ড গড সিজ এভরিথিং দ্যাট ওয়াট ইউ ডু তো মুসলমানের ঘরে ফায়দা হইয়া খুশি না বেজা খুশি জোরে বলেন একমাত্র মুসলমান জাতি ছাড়া আল্লাহর সঠিক পরিচয় অন্য কোন ধর্মাবলম্বী অন্য কোন জাতি পায়নি কথা ঠিক কি না তারা স্রষ্টাকে বাদ দিয়া নিজেরাই নিজেরাই স্রষ্টা বানায় তার পূজা অর্চনা করে তার কাছে সাহায্য চায় কি বলেন ঠিক যে নিজেই নিজেকে সাহায্য করতে পারেন আল্লাহ রাব্বুল কোরআন কারীম মধ্যে শাহাদ করেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইয়াখলুকু যুবাবাম ওয়ালা ইস্তামাউনা যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবী মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে সমস্ত দেব দেবী মিলে একটা মাসি সৃষ্টি করার ক্ষমতা ওদের নাই আর কিছু মাসি আইসা ওই দেব দেবীর সামনে যদি সন্দেশ নিয়ে যায় এই সন্দেশটা মাসিটা তাড়ানোর ক্ষমতাও ওই দেব দেবীর নাই যদি মাসি এসে কিছু মিছিল করে নিয়ে চলে যায় এই মাসিটা স্মরণের ক্ষমতা তাদের নাই কত দুর্বল তার অবস্থা একমাত্র সত্য ধর্ম এবং সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম সেটা কি বলেন কি ইসলাম লক্ষ কোটি দুরুদ আর সালাম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ নসিব করেছে সকলে বলেন আমিন নবীর উম্মত হয়ে খুশি না বেজা একমাত্র ইবলিস আর তার আশেকরা ছাড়া নবীর আগমনে সমস্ত জিন ইনসান সমস্ত সৃষ্টিকুল খুশি কারা খুশি না ইবলিস এবং তার আশিকরা ছাড়া আছে কিনা কি বাংলাদেশে ইবলিস এবং তার কিছু আশেক আছে কিনা বারে রবিল আসলে মুখটা কালা করে থাকে ভোরবেলা মনে জন্য গত রাত্রে ওর বাপ মারা গেছে মা মারা গেছে ও মাতম করতেছে এটা আমার কথা না আল্লামা হাফেজ ইবনে কাসির আল বিদায় ওয়া নিহায়া দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ইবলিস জীবনে চারবার চিৎকার করে কেঁদেছিল কয়বার এই কথাটা মনে রাখেন কয়বার চারবার প্রথম কোন দিন যেদিন তাকে লানত দেওয়া হলো সেজদা না করার কারণে দ্বিতীয় কোন দিন যেদিন তাকে ঘাট ধাক্কা দিয়ে বেহেশত থেকে বের করে দেওয়া হলো তৃতীয় কোন দিন ঈদে মিলাদুন্নবীর দিন ভোরবেলা
চতুর্থ কোন দিন? যেদিন সূরা ফাতিহা নাযিল হইছে আল্লাহর প্রশংসা নিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। এই ইবলিস জীবনে চারবার কেঁদেছিল, তার মধ্যে অন্যতম একদিন ছিল ঈদে মিলাদুন্নবীর দিন। তো আমাগো দেশেও কিছু ইবলিসের আশেক আছে? আদম শুরুতে কিছু ইবলিসের আশেক আছে কিনা? হ্যাঁ, ওই ঈদে মিলাদুন্নবীর দিন ওদের মাতমের দিন, ওদের গজবের দিন, ওদের শোকের দিন আছে কিনা? এগুলি সমাজের জাকাত ফেতরা খাইয়া, জাকাত ফেতরা চামড়া খাইয়া প্যাটারে দশ নম্বর ফুটবলের মতো গড়দানটারে বানাইছে তাল গাছের মোতার মতো আছে কি নাই? এরাই নবীর দুশ্মন, এরাই নবীর বিরুদ্ধে দুশ্মনী করে, নবীকে বড় ভাই মনে করে, নবীকে দোষে বলে মানুষ মনে করে। কেউ যদি নবীকে মাটির মানুষ বলে, কেউ যদি নবীকে আট দশ জন মানুষের মতো সাধারণ মানুষ মনে করে বলে, কেউ যদি নবীকে বড় ভাই মনে করে, সে ইসলাম থেকে খারিজ। ওর ইমান নাই, যদিও দাড়ি বাইরে ঘুরে পাগড়ি মধ্যে ঘুরে, ওর ইমান ফতুল কাদির কিতাবের মধ্যে ফতোয়া দেওয়া আছে, আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতি তাযীবিহি তাকীরিহি লাযিমুন আলা কুল্লি মুসলিমিন কামা কানা হালু ফি হায়াতিহি ওয়া যালিকা ইনদা যিকরি ইসমিহি ওয়া যিকরি হাদিসিহি ওয়া যিকরি মিলাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর ইজ্জত সম্মান ওইভাবে করতে হবে, তার হীন হায়াতে যেভাবে তার ইজ্জত করা হতো, কিয়ামত পর্যন্ত তার নাম নেওয়ার সময়, তার হাদিস পড়ার সময়, তার মিলাদের সময় ওইভাবে তাকে সম্মান করতে হবে। তিনি মানুষ, আপাত মস্তক নুরানি মানুষ, বাবা সব মানুষ এক নয়, সব মানুষ মাটির তৈরি নয়। এই মগা মৌলবি যেগুলি আছে, রিসিট নিয়ে জীবন শুরু হয়, রিসিট বই নিয়ে জীবন শুরু হয়, এই হুজুর মরে গেলে দাফন করার সময় কাপড় পরাবে, পকেটের থেকে আরেকটা রিসিট বই বাইরে, এই রিসিটের উপরে যাদের জিন্দেগি চলে, ওরা নবীর মহব্বত ওদের মধ্যে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সারা দুনিয়ায় কথা বলি, পাঁচটা মহাদেশে কথা বলছি, আটচল্লিশটা দেশে কথা বলছি, কতটা? আটচল্লিশটা দেশ। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনুল করিমের 6666টি আয়াত আছে, বাংলাদেশের কোন আলেম বলুক, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা, যে মিলাদুন নবী করা যাবে না কোরআনের এই আয়াতে নিষেধ আছে? কোনটা কোনটা গুনাহ এইটা কোরআনে বর্ণনা করা হয়েছে? ওয়ালা তাকরাবু যিনা, খারাপ কাজে যাইও না, ওয়ালা তাকরাবু মালাল ইয়তীম, এতিমের মালের ধারে কাছে যাইও না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ঈমানদাররা নিচি মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আযলামু ভাগ্য গণনা মূর্তি পূজা, রিজসুম মিন আমালে শয়তান, এগুলি শয়তানের কাজ। কোনটা কোনটা গুনাহ কোরআন শরীফের মধ্যে আছে? মিলাদুন নবী করা গুনাহ এইটা কোরআনের কোন আয়াতে আছে? করা যাবে না। সেদিনকা একটা আমি একটা এসে দেখিয়া, সেটা এক মৌলবি বলতেছে মিলাদুন নবী করা হারাম, তোমার বাবার মুখের কথা হারাম হবে না, হারাম করতে হইলে কোরআনে নুসখে দলিল লাগবে, সহি হাদিসের আওয়াজ লাগবে। আল্লাহ নবী এত হাদিস বর্ণনা করলেন, তার জীবদ্দশায় এই কথাটা বলতে পারলো না, হে আমার সাহাবীরা কত কথাই বললাম, তোমরা আমি নবীর মিলাদুন নবী করো না। এই সিয়াসতের মধ্যে কোথাও এটা নিষেধ আছে? জোরে কথা বল। আরে মগা মৌলবীরা নাই নাকি দেশে? আছে আছে, কোথাও নিষেধ আছে নাকি? তা যেটা আল্লাহ কোরআনে নিষেধ করে নাই, যেটা নবী কোন হাদিসে নিষেধ করে নাই, ব্রাহ্মণ বাড়িয়ার কোন পাতি মৌলবী নিষেধ করলে ইসলামে ওইটা নিষেধ হয় না, ওইটা হারাম হয় না, ওইটা ওর মুখের কথা, বারারও কথা, ওর কথার পক্ষে কোনো দলিল নাই। নিষেধ কোনটা এই মগা মৌলবি বুঝে নাই। নিষেধ হচ্ছে হলো খ্রিস্টানরা 25শে ডিসেম্বর আসলে খ্রিস্টানদের একদল ইসা ইসলামকে খোদা বলে, তারা বলে জিসাস ইজ গড, জিসাস ইজ লর্ড, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ। ওরা 25শে ডিসেম্বর আসলে মিলাদুল্লাহ করে, আল্লাহর জন্মদিন পালন করে, এটা হারাম। আরেক দল পালন করে
ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, ওরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। Jesus is the only begotten son of God, begotten not made. ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর জন্ম দেওয়া পুত্র। তারা মিলাদে ইবনুল্লাহ পালন করে, এটাও হারাম। মিলাদুল্লাহ হারাম, মিলাদে ইবনুল্লাহ হারাম। কিন্তু মিলাদুন নবীর সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে দিয়ে গেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আই এম গিভিং গ্ল্যাড টাইডিংস অফ এ ফার্স্ট মেসেঞ্জার টু কাম আফটার মি হুজ নেম শাল বি আহমদ, হুজ ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ আওয়ার হোলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগমনটা কি দুঃসংবাদ না সুসংবাদ? জোরে কথা বলেন, সুসংবাদ। কিন্তু অনেক মগা মলমি ইবলিসের আশেকদের কাছে দুঃসংবাদ মনে হয়, কি বলেন ঠিক? মওদুদি একটা বড় রাজনৈতিক দলের গুরু, মওদুদি, মওদুদির নাম শুনছেন? মওদুদি এক জায়গায় বলে গেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব পালনে অনেক ভুল ত্রুটি করছে। বাপটা হলো মওদুদিরে দায়িত্ব দিলে ঠিক হইতো, আছে কি না? যে বাপ বলে তারে দায়িত্ব দিলে ঠিক হইতো। এই যে গোমরা বাবা বাপ দাদার সুন্নি জামাত, একমাত্র হক দল, একমাত্র জান্নাতি দল, এরা নবীর বেয়াদবের সাথে আপোষ করে না, সাহাবা একরামদের বেয়াদবের সাথে আপোষ করে না, এরা ওলিয়াল্লাহদের বেয়াদবের সাথে আপোষ করে না। হাত উঠান, কথা ঠিক আছে কিনা দেখি। তারা বলে বেদাত, কি বলে? এখন আপনাকে বুঝা উচিত বেদাত কাকে বলে, জানা দরকার কিনা? ইমাম নববী বেদাতের ব্যাখ্যায় বলেন, আল বেদাতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাকা। বেদাত হচ্ছে শরীয়তের পরিভাষায় ওই কাজকে বলে যেটা পূর্বের কোন কিছু অনুসরণ ছাড়া নতুন করে ইসলামে প্রবেশ করানো হয়। আল্লাহ নবী একদিন খুতবা দিলেন, সাহাবায়ে কেরামদের সামনে বললেন, খায়রুল কুরুনে কারনি, আমার সময় হচ্ছিল শ্রেষ্ঠ সময়, সুম্মাল লাযিনা ইয়ালুলাহুম, তারপরে সাহাবায়ে কেরামদের সময়, সুম্মাল লাযিনা ইয়ালুলাহুম, তারপরে তাবেঈনদের সময়। এই তিনটা সময়ের পরে যা কিছু ইসলামে ঢুকেছে সব বেদাত। কথাটা খেয়াল করেন, এই তিনটা সময়ের সময় কতটুকু? 120 হিজরি। কত হিজরি? 120 হিজরি। 120 হিজরির পরে ইসলামে যেগুলি ঢুকছে এগুলি বেদাত। বুখারী শরীফ নাম বেদাত, 200 হিজরির পরে যে বুখারী আরবি বাবুস এটা লেখা হয়েছে। তারপরে মসজিদে মাইক লাগানো বেদাত, জুমার খুতবার মধ্যে সাহাবায়ে কেরামদের নাম নেওয়া বেদাত, কাবা শরীফের মধ্যে সোনার দরজা লাগানো বেদাত, ইমামতি করে পয়সা নেওয়া বেদাত, ওয়াজ করে পয়সা নেওয়া বেদাত। বুখারী শরীফ পড়াইয়া, মিশকাত শরীফ পড়াইয়া, মাদ্রাসা পড়াইয়া, জালালাইন পড়াইয়া পয়সা নেওয়া বেদাত। টেলিভিশনে মেকআপ করিয়া, কিছু কিছু হুজুর আছে হুজুর এত কালো আধা ঘন্টা মেকআপ করে, ও যারা মেকআপ ম্যান থাকে তাদেরকে 100 টাকা দিয়ে দেয় আগে, এমন কবা টেলিভিশনের জন্য আমারে একেবারে ফর্সা দেখা যায়, আধা ঘন্টা গুতাইতেছে সারাদিন। এই অবস্থা বেদাত, টেলিভিশনে ওয়াজ করা বেদাত, তাফসীর করা বেদাত, মাদ্রাসায় চাম বানাওয়া বেদাত, তফসীর লেখা বিভিন্ন নামে বেদাত। চ্যালেঞ্জ করলাম, কোরআন শরীফের মধ্যে জের জবর লাগানো, পেশ লাগানো বেদাত। জীবনে তিন সিল্লা, বছরে এক সিল্লা, মাসে তিন দিন, সপ্তাহে দুই ঘাট সুরজনা তালিম, এটা শুরু হয়েছে 1941 সালে, 70 বছর আগে, বেদাত। সব বেদাত চালু হলো, আলিয়া মাদ্রাসা বেদাত, কাওমি মাদ্রাসা বেদাত, সব বেদাত চালু হইলো। নিজে বেদাতেরটা খাইতেছে, বেদাতের জন্ম নিতেছে, আবার নিজে আরেকজন কয় বেদাত, তাই না? আছে কি না এরকম? চামড়া নিয়ে টানাটানি করা বেদাত,
এগুলি 120 হিজরির মধ্যে 200 হিজরির মধ্যে কেই কবর নাই, হাদিসেও নাই, কোরআন শরীফও নাই, কোথাও নাই, ফটো একটা বানায় নিজেরা খাইতেছে। এতিম যদি থাকে 9টা লেখে 200 মাদ্রাসায় 500 ছাত্র আছে তার মধ্যে 200 এর উপরে এতিম, আসলে যে কইনা দেখে 9টার উপরে নাই। They are bluffing the message. সাধারণ লোককে কিভাবে বিভ্রান্ত করতেছে? আর ইদান তো মাদ্রাসাগুলির মধ্যে, এক শ্রেণীর মাদ্রাসাগুলির মধ্যে লিল্লা বোর্ডিং এর গরিব ছাত্রদের উপরে হুজুরের খেদমতের নামে রাতের পরে রাত যৌন নিপীড়ন চলে। সাবধান, মহিলা মাদ্রাসাগুলির মধ্যে আপনার মেয়ে, আমার মেয়ে, এদের হুজুরের খেদমতের নামে যাদের উপরে যৌন নির্যাতন চলে, নাবালিকা নির্যাতন চলে। এর জন্য মাদ্রাসায় কোন মেয়ে রাখবেন না, সন্ধ্যার আগে বাগের ভাষার মধ্যে আনেন। টেলিভিশন দেখেন না কি এক এক ঘটনা? সেদিনকে আইসে ফতুল্লায় 23 জন ছাত্রী মাদ্রাসায়, 23 জন ছাত্রীকেই একজনে এক হুজুরে ধর্ষণ করছে। আখাউড়া দুর্গাপুরে, আমি ঢাকার কথা কইলাম, হুজুর বলতেছে আখাউড়া দুর্গাপুরে এই অবস্থা। 23টা ছাত্রীকে এক এক সময় আলাদা করে আইনা হুজুর ধর্ষণ করছে। এই চলো, বহুত ফায়দা হবে, দিনের খেদমত সাথে সাথে রাতের খেদমত শুরু হয়ে গেছে। সাবধান সাবধান, সুন্নি মুসলমান ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিলে সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে আসেন না, আপনার নাবালিকা মেয়ে ধর্ষণ হবে, আপনার ছেলে লীলা বোর্ডিং এর রাতে হুজুর দ্বারা হ্যাঁ তাদেরকে যৌন নিপীড়ন করা হবে, কি বলেন? ঠিক কিন্তু জাতিকে সজাগ হওয়া দরকার আছে কি নাই? এই যে বলছে ভাইরা, আমার যেখানে নবীর সম্মান নাই সেখানে আমরা নাই। নবীর কর্মই, দয়াল নবীর কর্মই আমাদের ধর্ম, আল্লাহর নবীর কর্মই আমাদের ধর্ম। ইসলামের দুইটা বাক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিচয়, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কারোর সাথে কথা বলেন না, দেখা দেন না, আল্লাহ যার সাথে কথা বলেন দেখা দেন, তিনি হয় নবী নয় রাসূল। ঈদে মিলাদুন নবীর দিন 8 লক্ষ মানুষ মিলাদ করেছে, জুলুস করেছে। বাদশার পক্ষ থেকে 4 লক্ষ বিরিয়ানির প্যাকেট, 4 লক্ষ ছোট পানির বোতল দিছে। আর মদিনা বাসীরা মিলা 30,000 ছাগল জবাই করিয়া মদিনা, যারা গেছে মিলাদুন নবীর মাহফিলে তাদেরকে তাবারক দিয়েছে। ওহাবীদের গোড়া ঠিক হয়ে গেছে কিন্তু লতা পাতা ঠিক হয় নাই বাংলাদেশ, কি বলেন? ঠিক না? সমস্ত বিশ্বের মধ্যে রসুলের সান মানকে আর দাবাই রাখতে যাবে না। এই ব্রাহ্মণ বাড়ি আর কুয়ার ব্যাংক এনে বসে লাফালাফি করো, চোখ খুলে দেখো সারা পৃথিবীতে কি হচ্ছে, কথা ঠিক বল কিনা? কারণ তারা ধর্মকে একটা ব্যবসা বানাইছে, কি কোথাও জায়গা নাই, একটা ব্যবসা। ইটস এ গুড বিজনেস ইন দা নেম অফ রিলিজন। এখানে এই ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়ার মুহাদ্দিস মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি তার বই তাসাউফ তত্ত্বের নতুন চেষ্টায় লেখেন, নবীর আশেকদের সামনে বসে বসে নবীকে সালাম দেওয়া চরম বেয়াদবি। এই জামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস এক সময় ছিলেন, তিনি বলেন নবীর আশেকদের সামনে বসে বসে নবীকে সালাম দেওয়া চরম বেয়াদবি। কিয়াম তাসাউফের অন্তর্ভুক্ত, ফেকার অন্তর্ভুক্ত নয়। সুতরাং নবীর মহব্বতের খাতিরে দাঁড়িয়ে সালাম দেওয়াকে বেদাত বলা যায় না। জোরে বলেন, বেদাত বলা? তাদের গুরু আশরাফ আলী থানভী সাহেব, তাদের গুরু, তিনি নাশেদি ফি জিকরুল হাবিব কিতাবের মধ্যে বলেন, নবীর হাকিকত নূর নূর নূর। আপনার বাপ মা মারা গেছে এলাকার মধ্যে, গরিব যারা ছোটকালে আপনাকে লালন পালন করছে, কাজ টাজ করছে, এলাকাবাসী আত্মীয় স্বজন মিলা গরিব দুঃখীকে খাওয়াই দিবেন, বলবে বেদা। ঈদে মিলাদুন নবীতে খরচ করবেন বেদার, বলে কি বলে না?
ছয় বরাতে খরচ করবেন বেদাত, সব বেদাত খালি তারে খাওয়ান আর তার পকেটে ঢুকাই দেন, এটা জায়েজ আছে কি না? জোরে কথা বলেন না, এই ধর্ম ব্যবসায়ী এগুলি ধর্মের ধান্দা করে, খালি ধান্দা ধান্দার চিন্তায় থাকে, কি বলেন ঠিক? এর থেকে এই ধর্ম ব্যবসায়ী থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এ দেশ অলি আল্লাহদের দেশ, কাদের দেশ? জোরে বলেন, কাদের দেশ? এই দেশ ইসলাম প্রচার করছে বাংলাদেশে, আমাদের দয়াল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাংলাদেশে বিজয়নগর আসবে না, জোরে কথা বলেন, ব্রাহ্মণবাড়ি আসবে না, ঢাকায় আসছে নাকি? কোন সাহাবীর মাজার বাংলাদেশে নাই? এই দেশে ইসলাম এনেছে হাজার হাজার অলি আল্লাহ, কারা? জোরে বলেন, কারা? অলি আল্লাহ। তারা শিখেছে আসলে ইসলাম কি, তারা দেখতে দেখতে আসছে তারা এটা। এর জন্য ভাইরা আমার, অলি আল্লাহদের হক্কানি রব্বানি সুন্নি পীর মাশায়েখদের সাথে থাকবেন, এটাই একমাত্র হকের পথ, শান্তির পথ, দয়া মায়া উদারতা ভালোবাসা ত্যাগ। অলি আল্লাহর দরবারে সব ধর্মের লোক যায়, যায় কি যায় না? এবং তারা দলে দলে মুসলমান হয়েছে, এটা ইসলামের ইতিহাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা বলি, নবী নূর, নবী কি? আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রকারের মানুষ সৃষ্টি করছে, এই ওয়াজটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, আর কথা কিছু মনে রাখেন না, এই কথাটা মনে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রকারের মানুষ সৃষ্টি করছে, সব মানুষ মাটির তৈরি নয়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে সলসলিন কাল ফাখর আও সুলালাতিন মিন তিন, মাটি নির্যাস থেকে কাকে? হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলেন, কাকে? জোরে কথা বলেন, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সৃষ্টি করে জান্নাতে রাখছেন, আদম আলাইহিস সালাম কতক্ষণ ঝিমায়, কতক্ষণ ঘুমায়, মনমরা হয়ে পড়ে থাকে, মনমরা বুঝেন? হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের অবস্থা দেখে আদম আলাইহিস সালামকে গভীর ঘুমের মধ্যে রেখে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহাস সালামকে তৈরি করে তার পাশে রেখে দিয়েছে। কাকে? হাওয়াকে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে এক সুন্দরী নারী, তার সাথে ভাব করতে চায়, কথা বলতে চায়। আল্লাহ বলল, আদম তুমি তার দিকে তাকাতেও পারবে না, তার সাথে কথা বলতেও পারবে না। আদম আলাইহিস সালাম মন খারাপ হলো, যাও এক পার্টনার পাইলাম, দেখতেও পারবো না, কথা বলতো, আবার মন খারাপ হয়ে গেল। আদম আমার দোস্তের প্রতি, আমার দয়াল নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ো, এই জান্নাতে দুরূদ শরীফ হবে তোমার হাওয়া আলাইহাস সালামের সাথে তোমার বিয়ের মহরানা। জোরে বলেন, সুবহানাল্লাহ। কিসের মহরানা? বিয়ের আদম আলাইহিস সালাম কোন এক রাওয়ায়েতে 3 বার, কোন রাওয়ায়েতে 10 বার আছে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে জান্নাতে অবস্থান করো। জোরে বলেন, তা কয় প্রকারের মানুষ হলো? দুই প্রকার। কথা খেয়াল করে, কয় প্রকার? আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছে? মাটির নির্যাস থেকে। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে। আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? একটু জোরে কথা বলেন। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়াম আলাইহাস সালাম তার খালুর সাথে বাইতুল মুকাদ্দাসে মসজিদের খাদেমা ছিলেন। কে? হযরত মরিয়াম আলাইহাস সালাম। যখন 15-16 বছর বয়স, মরিয়াম আলাইহিস সালাম কাপড় চোপড় নিয়ে গোসলখানায় ঢুকবে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলতে আল্লাহ কোরআন ঘোষণা করেন, ওয়াই যুকালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহ ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়া জিহাম বিদ্দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। বিহোল্ড দ্য অ্যাঞ্জেল সেড, ও মারি, গড গিভস ইউ গ্ল্যাড টাইডিংস অফ ওয়ার্ড ফ্রম হিম, হিজ নেম উইল বি ক্রাইস্ট, দিস ইজ দ্য সন অফ মেরি, হেল্ড ইন অনার ইন দিস ওয়ার্ল্ড এন্ড হিয়ার আফটার, ও মিনাল মুকাররাবিন হি শ্যাল বি কোম্পানি অফ দোজ নিয়ারেস্ট টু গড।
স্মরণ করো সেই সময়ের কথা, যখন ফেরেশতা বলল, হে মরিয়াম, আল্লাহর পক্ষ থেকে একটি কথা সুসংবাদ, তোমার গর্ভে একটি সন্তান হবে, তার নাম হবে মাসিহ ইবনু মরিয়াম, ওয়াজিহাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের মধ্যে সে সম্মানিত হবে, অমিনাল মুকাররাবিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত খাস বান্দাদের মধ্যে সে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বলল, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, তোমার এই সন্তান শিশু অবস্থায় দোলনা থেকে কথা বলবে, পরিণত বয়সে কথা বলবে, সে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। He shall speak to the people in childhood and in maturity, and he shall be company of the righteous. জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মরিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনুলি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার, তিনি বললেন, আল্লাহ আমার গর্ভে কেমনে সন্তান হবে, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই। কোরআনে আয়াতটা আছে, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনুলি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার, শি সেড ইন হার অ্যাংগুইশ, ও মাই লর্ড, হাউ শ্যাল আই হ্যাভ এ সান ওয়েন নো ম্যান হ্যাজ টাচড মি, সে বলল, আল্লাহ আমার গর্ভে কেমনে সন্তান হবে, আমাকে তো কোনো মানুষই স্পর্শ, সাধারণত পুরুষ মানুষের স্পর্শ ছাড়া নারীরা মহিলারা গর্ভবতী হয় না দুনিয়ার নিয়ম। জবাবে ফেরেশতা কি বলল, কয়লা কাজালিকিল্লাহু ইয়াকুলু মা ইয়াশা, বলা হলো আল্লাহ যেইভাবে ইচ্ছা সেইভাবে সৃষ্টি করতে পারে। মগা মৌলবি যেগুলি আছে, ফেতরা নিয়ে জীবন শুরু হয়, ফেতরার উপরে শেষ হয়ে যায়, আছে কিনা মগা মৌলবি? মগা মৌলবির সামনে কোরআন আয়াতটা নাই, চ্যালেঞ্জ করলাম, ঈসা আলাইহিস সালাম মাটির তৈরি না, ঈসা আলাইহিস সালামের বাবা নাই, জিব্রাইল ফেরেশতার ফুকে তৈরি। জোরে বলেন সুবহান, কিসে তৈরি? জিব্রাইলের ফুকে। কয় প্রকার গেল? তিন প্রকার মানুষ, আমার নবী, আমার দয়াল নবীর আপাত মস্তক হাকিকত নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তাফসীর জালালাইন থেকে বাইজাবি সহ 32টা তাফসীরের মধ্যে বলা হয়েছে, আল মুরাদ বিন নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ তিনি বলেন, নবীর হাকিকত নূর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন, নবীর হাকিকত নূর, নাসিরউদ্দিন বয়জাবি বলেন, নবীর হাকিকত নূর, আশরাফ আলী থানভী বলেন, নবীর নশরুদ্দিন জিকরুল হাবিব কিতাবে, নবীর হাকিকত নূর, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মানাল মাহাল মানাল মাহাল মাহমদি মুহাম্মাদিয়া, ইমাম কাসরানী বলেন, নবীর হাকিকত নূর, শাওলিয়ুল শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ফয়জুল হারামান কিতাবের মধ্যে বলেন, নবীর হাকিকত নূর, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াত কিতাবে বলেন, নবীর হাকিকত নূর, হাজী ইমদাদুল্লাহ মুহাক্কার মাজারে মক্কী রহমাতুল্লাহ বলেন, নবীর হাকিকত নূর। সমস্ত ওদের গুরুরাই বলছে নূর, ওরা মাটি। ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেব মরহুম তিনিও বলেছেন, নবীর হাকিকত নূর। এখন এই মগা মৌলবি কিছু বাইরে এসেছে, এরা কয় মাটি। তাই কয় প্রকারের মানুষ গেল? তিন প্রকার, আমার নবী নূর, চার প্রকার গেল, কয় প্রকার? আর বাকি পৃথিবীর সমস্ত মানুষ পিতার নুতফার মাধ্যমে সৃষ্টি হয়েছে, আমি আপনি সব পিতার নুতফার মাধ্যমে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? এই পাঁচ প্রকার মানুষ আল্লাহ সৃষ্টি করছে। মগা মৌলবীর ওয়াজ শুনেন না, পয়সাও দিবেন না, কারণ ওই জায়গায় তাকে ক্লোজ করে দিলে আসতে লাফালাফি থেমে যাবে। কি বলেন ঠিক কি? মালে কথা কয় কি বলেন? নো রেশন নো ফ্যাশন, কি বলেন ঠিক কি না? এই অবস্থা তারা। নবীর সবচেয়ে বড় নিয়ামত, আর নিয়ামতের উপর আল আলম ফি মাউলিদ সাইয়িদ আল আলাম, আমার নবী হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মিলাদুন নবীর বিরোধিতা করে, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ করা যাবে না, কোরআনে কোথাও নিষেধ নাই, কোন হাদিসে নিষেধ নাই, সমস্ত ওলি আল্লাহরা মিলাদের মাধ্যমে দোয়া কবুল হইছে। কি কবুল হইছে? আর আমরা মিলাদ শুধু বারোই রবিউল আউয়াল পারি না, আমরা কদরের রাত্রেও মিলাদ করি। আমরা রমজানে কদরের রাত্রেও মিলাদ সারা বছর করি। আমরা শুধু বারোই রবিউল আউয়াল বসি না, মিলাদুন নবীর মধ্যে শরীয়তে নাজায়েজ কিছু না থাকলে থানভী সাহেব বলেন 100% জায়েজ। সুবহানাল্লাহ। থানভী আশরাফ আলী থানভী বলেন যে
আমরা তো মিলাদুন্নবীর মধ্যে কেক নিয়া আর ওই হ্যাপি বার্থডে টু ও বলি না, কেক ও জ্বালাই না, মোমবাতি জ্বালাই না। আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করি, নবীর শান মান এবং দাস নবীর প্রতি দুরুদ সালাম পড়ি আর মেহমানদের জন্য তাবারুকের ব্যবস্থা করি। 100% শরীয়ত সম্মত জায়েজ সওয়াবের কাজ। মান রা মা রাহুল মুমিনুন হাসানান ফাহু ইনদাল্লাহ হাসান, মুমিনদের কাছে যেটা সুন্দর আল্লাহর কাছে সেটাই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা বাহিনী তার নবীর প্রতি দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, সল্লু আলাইহি, আমরের সিগা অর্ডার, তোমরা সেই নবীর প্রতি দুরূদ পড়ো। আমি যেমন ফেরেশতাদেরকে নিয়ে সঙ্গবদ্ধভাবে দুরূদ পড়ি, তোমরাও মুমিনদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুরূদ পড়ো। শুধু দুরূদ পড়লে হবে না, ওয়াসাল্লামু তাসলিমা, তাকে যথাযথ সম্মান সহকারে সালাম দাও। জোরে বলেন সুবহান। আব্দুল্লাহ ইউসুফ আলী সাহেব ইংরেজি তর্জমায় বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী, মোস্ট সার্টেনলি আল্লাহ এন্ড অল হিজ এঞ্জেলস এন্ড ব্লেসিংস টু হিজ প্রফেট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দোজ হু হ্যাভ ফেইথ, সল্লু আলাইহি, সেন্ড ব্লেসিংস টু হিম, ওয়া সাল্লিমু তাসলিমা, এন্ড স্যালুট হিম উইথ অল ডিউ রেসপেক্ট। নবীকে স্যালুট দাও, স্যালুট বসে দেওয়া যায় না, স্যালুট শুয়ে দেওয়া যায় না, স্যালুট দাঁড়াইয়া দিতে হয়। এই জন্য আবহমান কাল থেকে দয়াল নবীর প্রতি তার আশেকরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীকে সালাম দেয়। কি বলেন ঠিক? ও বইসে থাকে কেন? ও নবীকে ওর মতো মনে করে, মক্কায় জন্ম নিছে, মদিনায় মাটির সাথে কবরে মিশা গেছে, নবীর এত সম্মান দরকারটা কি? এই মগা মৌলবীরা এই চিন্তা করে আছে কিনা? মগা মৌলবী আছে কিনা? সাবধান, নবীর মহব্বতের ভালোবাসার নামে ঈমান, নবীর মহব্বত শ্রদ্ধা ভালোবাসা যার মধ্যে নাই ওর মধ্যে ঈমান। রাসূলের জামানায় বহু মুনাফিক লম্বা লম্বা দাড়ি টুপি বাকি রাখতো কিন্তু ঈমান ছিল। নামাজ হইল আমল, আর নবীর মহব্বত শ্রদ্ধা ভালোবাসা, নবীর সুন্নতের ইত্তেবা, এগুলির প্রতি বিশ্বাস রাখতে হবে, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মা সাল্লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, ওয়া আলা মূলত এই ফেতনার জমানায় নবীর মহব্বত, সাহাবায়ে কেরামদের মহব্বত, আহলে বাইতের মহব্বত, ওলিউল্লাহদের মহব্বত অন্তরে রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? এখন আরেক ফেতনা দেখা দিছে, এজিদের ব্যাপারে অনেকেই বলে, এখন তারা বলার চেষ্টা করে যারা মগা মৌলবী আছেন নবীর বিয়াদব, এই মগা মৌলবীরা বলে এজিদকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। আমাদের সুন্নি জামাতের আকীদা, ইমাম আবু হানিফা এজিদকে বলেছেন মালউন, আল্লাহর লানত প্রাপ্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এজিদ কাফের ছিল। আমরা এজিদের নাম শোনার সাথে সাথে সমস্ত সুন্নি মুসলমানরা তো বলবে, এজিদের নাম শোনার সাথে বলবে লানাতুল্লাহ আলাই, কি বলবে? ওর উপরে আল্লাহ লানত পড়ুক, ঠিক আছে? তো এটাই নবীর মহব্বত। নবীর নাতি, নবীর বংশ নির্মূল করলো, সে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় তাহলে লানাতুল্লাহ কার জন্য থাকবে? কি বলেন ঠিক কিনা? এইটাই হক্কানি রব্বানি, ওলি আল্লাহদের সাথে থাকেন, তাদের মহব্বত, তাদের সাথে তাআল্লুক, এটা রেখে আহলে সুন্নাহ জামাতের কাজ করেন। আমি এই আহলে সুন্নাহ কনফারেন্সের, সুন্নি কনফারেন্সের সার্বিক সাফল্য কামনা করি, বিশেষ করে হুজুর আমাদের সম্মানিত সভাপতি সাহেব
দৌলতবাড়ি মহান পিসাব কেবলা জানলাম নইমুদ্দিন সাহেব আল কাদি সাহেবের দীর্ঘায়াত সুস্বাস্থ্য সমস্ত শুনি আলেমুল আমার জন্য আমি তাদের দীর্ঘায়াত কামনা করি, নিরাপদ জীবন কামনা করি এবং মৃত্যু পর্যন্ত সুন্নি জামাতের আকীদার মধ্যে থেকে নবীর দুশমনদের সাথে মোকাবেলা করার মতো শক্তি সাহস এবং ঈমানি জজমা আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।